দর্শক শ্রোতা, মৃত্যুর মুখে বিশ্বখ্যাত মিরাক্কেলের জনপ্রিয় কৌতুক অভিনেতা আবু হেনা রনি। চলুন দর্শক, আমরা সরাসরি বিস্তারিত জেনে আসি। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন মিরাক্কেল খ্যাত জনপ্রিয় কৌতুক শিল্পী আবু হেনা রনি। শুক্রবার বিকেলে গ্যাস বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কিছুদূর উড়ে যাওয়ার পর মাটিতে পড়ে বিস্ফোরিত হয় গ্যাস ভর্তি বেলুন। এতে দগ্ধ হন আবু হেনা রনি ও একজন পুলিশ সদস্য সহ পাঁচজন। রনি সহ পাঁচজন পুলিশ সদস্য আহত হন, সবাইকে আমরা হাসপাতালে নিয়ে যাই। এর মধ্যে ডাক্তার তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছেন, আর এর মধ্যে দুজনকে ঢাকায় রেফার করে, দুজন এখন এখানে চিকিৎসাধীন আছে। আহতদের গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। রনি ও পুলিশ সদস্য জিল্লুর রহমানকে পাঠানো হয় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। আমার যে বোনাই আর কি, তার মুখমণ্ডলটা এবং দুই হাত এবং গলার কিছু অংশ আর কি ঝলসে গেছে। ওনারা বলছে যে এমনিতেই নর্মালি মানে ঝলসানো বা পোড়া রোগীদেরকে 72 ঘন্টা পরেই জানা যায় আর কি অবস্থা দাঁড়াবে। রনির শরীরের 25% ও জিল্লুর রহমানের শরীরের 20% দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। ফেইসে বার্ন আছে, ওইসব পেশেন্টের শ্বাসনালীর অ্যাসেসমেন্টটা 3 দিনের আগে বলা যায় না যে তার কতটুকু বার্ন আছে শ্বাসনালীতে। পুলিশ সদস্য বার্ন হয়েছেন, একই সঙ্গে ওনার শ্বাসনালীর বার্নটা সব খেতে বেশি। অলরেডি উনি কাশি দিচ্ছেন এবং কাশির সঙ্গে কালো কালো যে ইয়েগুলো যায়, ডাস্টটা যায়, সেটাও যাচ্ছে। আবু হেনা রনি ও জিল্লুর রহমান আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। দর্শক শ্রোতা, বর্তমানে আবু হেনা রনি ভাইয়ের অবস্থা খুবই খারাপ, সবাই তার জন্য দোয়া করুন। দর্শক শ্রোতা, এই ছিল আমাদের আজকের ভিডিও। নিত্য নতুন খবরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।